আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি কি নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকেন। আর আমি সকাল সকাল উঠে গেছি, তো দেখতেছি যে না কটা রাতে খাওয়ার পরে কিছু হাঁড়ি পাতিল ছিল, সেগুলো আমি ধুয়ে নিতেছি। তো চিন্তা করলাম যে ধোয়ার পরে যে কী কাজ করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে ধোয়া শেষ আর আমি এদিকে চলে আসছি কাঁচা আম নিয়ে। তো কাঁচা আমগুলো কাইটা আমি রেখে দেবো, এগুলো ডাল দিয়ে রান্না করবো আর আমি ফ্রিজে রেখে দেবো, যেতে অনেক দিন থাকে, যখন আমের সিজন থাকবে না তখন যেতে খাইতে পারি। তার আমি এদিক দিয়ে কথা বলতেছি আর আম কাটতেছি। তো আমগুলো বেশি একটা টক না, মিষ্টি, তো আমি একটু খাইয়া দেখতেছি, দেখেন খুবই মিষ্টি। তো চিন্তা করতেছি যে সবাই দিতেছি যে তোমরা দেখো কতটা মিষ্টি, তো সবাই দেখতেছে আর খাওয়ার জন্য খাইতেছে, তো আমিও খাচ্ছি। কিসের আম আর ফ্রিজে রাখবো, তো মিষ্টি দেখে আমিও খেয়ে ফেলতেছি, তো বেশিটা টক না আর বেশিও মিষ্টি না। তো চিন্তা করলাম যে একটু খাই বসে বসে, তো আমি খাইতেছি আর মানে কথা বলতেছি। তো আমি কাইটা নিতেছি আমগুলা, যেতে আর কাটবো না, ওই দুইটা আর কাটার দরকার নেই, যেতে মিষ্টি, যেতে টক না হলে তো আম দিয়ে রান্না করা যাবে না। ডালের জন্য এই আমগুলো পারফেক্ট টক আম, আর ডাল দিয়ে তো আম খায় সেটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমি এটা রেখে দিছি। আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি আমি মুরগি, দেখেন আমি আজকে মুরগিটা রান্না করব, তার জন্য আমি রেডি করে নিতেছি, কাটবো, দেখেন আপনারা। আর মুরগিটা কীভাবে কাইটা কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি জানি আপনারা খুব এক্সাইটেড, কারণ আমার ভিডিওগুলো তো আপনারা অনুভূতি দেখেন, তার জন্য আমার খুব ভালো লাগে। তার জন্য আমি নতুন নতুন ভিডিওটা দেওয়ার ট্রাই করি, তো আপনারা দেখতে থাকেন। আজকে আমরা একটু মুরগিটা আনি, রান্না করি, খাই, সেটা কিন্তু বড় কথা না। বড় কথা যে অর্থ থাকলে খাওয়াই যায় কমার বেশি, কিন্তু চিন্তা করি দেশের যে পরিস্থিতি আর যেইভাবে মনে করেন সব কিছুর দাম বাড়ছে, হয়তো বা যারা মধ্য ফ্যামিলি তারাই খেতে পারে, আর যাদের মনে করেন যে নিম্ন আয়ের মানুষ তারা তো একটা মুরগিও জুটে না। তো যাই হোক, আর এদিক দিয়ে আমি চিন্তা করলাম যে না তরকারিটা বসাই দিই, তো এদিক দিয়ে আমি তরকারিটা বসাই দিছি, দেখেন আমিও তরকারিটা খুব সুন্দরভাবে কষায় নিতেছি। তো চিন্তা করতেছি যে একটা মজাদার খাবার আপনাদের সাথে যদি শেয়ার না করি তো কেমন দেখা যায় বলেন তো। তো যাই হোক, আমি এদিক দিয়ে কষাই নিতেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন খুব সুন্দরভাবে কষাই নিতেছি, কালারটাও খুব সুন্দর আসছে, তো আপনারাও সেভাবে দেখতে পারেন। তো যাই হোক, আর এদিক দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি চিন্তা করতেছি যে আপনাদের সাথে দেখাই, দেখেন। আর প্রচণ্ড বৃষ্টি বাইরের সাইড, তো আপনাদের সাথে পুরো ভিডিওটা দেখাইতে পারতেছি।